বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক বললেন ওবায়দুল কাদের শপথ না নিলে বিএনপিকে ব্যর্থতার বৃত্তে আটকে থাকতে হবে বলে মন্তব্য একাদশ জাতীয় সংসদ বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি বিরোধী দলীয় নেতা হবেন হোসেন মোহাম্মদের এরশাদ সমালোচনার অবসান ঘটবে মত নেতাদের গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেড় ঘন্টা বৈঠকের পর কথা বলেননি কেউ নানা সমস্যায় জর্জরিত দেশের সরকারি স্বাস্থ্যসেবা দক্ষ জনবলের অভাবে দুর্ভোগে লাখো লাখ রোগী সংকট সমাধানে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর এবং সৈয়দ আশরাফের মরদেহ দেশে আনা হবে কাল সন্ধ্যায় রাজনৈতিক অঙ্গনে শোক তার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি প্রতিক্রিয়ায় বিশিষ্টজনরা শিরোনাম বাংলার সময় সঙ্গে, আমি মামুন এবং কাজল আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তারা পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বৃহস্পতিবার শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী পরে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন সভাপতি সেখানে বেশ কিছুক্ষণ সময় অবস্থান করেন তারা এরপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিপুল জয়ের পর নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে বলে জানান তিনি সংসদে যোগ না দিয়ে বিএনপিকে ব্যর্থতার বৃত্তে আটকে থাকতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের সরকারের পক্ষ থেকেও আমি আমন্ত্রণ তাদেরকে অনুরোধ করেছিলাম যে জনগণের রায়কে অসম্মান করা উচিত নয় জনগণ যে রায় দিয়েছে যে টুকুর রায় দিয়েছে এটা তাদের সম্মান করা উচিত তো সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ তারা সেই ব্যর্থতার বৃত্তি তাদের আটকে থাকতে হবে পার্লামেন্ট অধিবেশনে যদি না আসে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে তাদের পক্ষে কথা বলতে যদি তারা পার্লামেন্টে যোগ দিতে ব্যর্থ তাহলে ব্যর্থতা আর ভুয়ের চোর চোরাবালিতে তাদের আবারও আটকে থাকতো আওয়ামী লীগ নবীন প্রবীণের সমন্বয়ে এক্সপেরিয়েন্স আর এনার্জির সমন্বয়ে আওয়ামী লীগের পথ চলা তবে বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে এছাড়া অতীতের ভুল থেকে বিএনপি কে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনারিও সময় সংবাদ ঢাকা সরকারে নয় একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবেই থাকবে জাতীয় পার্টি দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এ বিবৃতিকে স্বাগত জানিয়েছেন দলের প্রেসিডেন্ট সদস্য কাজী ফিরোজ রশিদ তিনি বলেছেন এতে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অতীতের প্রশ্নবিদ্ধ ভূমিকা আর সমালোচনার অবসান ঘটবে সরকারে থাকা নিয়ে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি লিমনের রিপোর্ট এসেছিল আমার কাছে আমি বলছি ইলেকশন তুমি করো যে আমি আমি ইলেকশন পক্ষে ছিলাম না তুমি ইলেকশন যখন করছো দলকে রক্ষা করার জন্য করো কিন্তু কোনো মন্ত্রিত নিও না দু চোদ্দ সালের জুলাই মাসের সময় সম্পাদকীয়তে সরকার এবং বিরোধী দল একসঙ্গে থাকা প্রসঙ্গে এভাবে নিজের অবস্থান তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাদ যদিও দশম জাতীয় সংসদ এবং ওই সংসদের সরকারের পুরোটা সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে থেকেছেন জাতীয় পার্টির তিন মন্ত্রী একাদশ জাতীয় সংসদ গঠিত হয়ে যাওয়ার পর জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে রাজনীতির মাঠে এ নিয়ে যখন সংশয় তখন গণমাধ্যমে প্রকাশিত হয় পার্টি চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিবৃতি এখানে বলা হয় সরকারে নয় এবারের সংসদে বিরোধী দল হিসেবেই থাকতে চায় জাতীয় পার্টি বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান কো চেয়ারম্যান থাকবেন বিরোধী দলীয় উপনেতা হিসেবে দলটির সকল স্তরের নেতাকর্মীদের সমর্থন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে এ বিবৃতিতে জাতীয় পার্টি সরকারের কোনো মন্ত্রিত্ব নেবে না বলেও জানানো হয় জাতীয় পার্টির এই নীতি নির্ধারক এই সিদ্ধান্তকে দলের জন্য ঐতিহাসিক এবং সময় উপযোগী বলছেন এর আগে সংসদে আমরা সরকারেও ছিলাম বিরোধী দলের ভূমিকা পালন করেছি এইটা হয়তো বা জনগণ খুব ভালো চোখে দেখেনি এটা আমার দলের চেয়ারম্যানের কাছে স্পষ্ট গত পাঁচ বছরের প্রতিদিনই আমাকে কিছু কথা শুনতে হয়েছে সংসদীয় রাজনীতিতে বিরোধী দল অপরিহার্য সংসদের মধ্যে বাইরে সেইটা আমরা পূরণ করতে চাই এমন সিদ্ধান্তে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলেও দাবি করেন জাতীয় পার্টির নেতা আমরা ভিতরে অনেক কথা বলবো জারজার কথা তো সে বলবি আজ বলি আমরা কোন কথা বলবো না যার সিদ্ধান্ত নেন এটা তো রাজদিনা সবাই কথা বলেছি তারপরে সমস্ত কথা মান্য চেয়ারম্যানের কাছে গেছে উনি যে সিদ্ধান্ত নিছেন সেটা আমাদের সিদ্ধান্ত এখানে সবাই খুশি বৃহস্পতিবার জাতীয় পার্টির বিজয়ী মোট 22 জন সদস্যের মধ্যে হোসেন মোহাম্মদ এরশাদ ছাড়া শপথ নিয়েছেন বাকি 21 জন সংসদ সদস্য আঝার লিমন সময় সংবাদ ঢাকা বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল তবে দেড় ব্যাপী চলায় এই বৈঠক নিয়ে মুখ খোলেননি কেউ সকাল দশটার দিকে রবার্ট মিলারের গুলশানের বাসায় এ বৈঠক শুরু হয় বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাভি তাওয়াল বৈঠকে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রবার্ট মিলারকে অবহিত করা হয় বলে জানা গেছে বেলা সাড়ে এগারোটায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান নেতারা সেখানেও সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হন নেতারা থাকছে দহে নিখোঁজের পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার অপহরণের পর শ্বাসরোধে হত্যা বলছে পুলিশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক নেমে এসেছে গতরাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বসিয়ান এই রাজনীতিবিদ কাল সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ রাজনীতিবিদ গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন মানুষ বৃহস্পতিবার রাত দশটার দিকে ব্যাংককের বামরুনগ্রাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম ফুসফুসের ক্যান্সারের কাছে হার মেনে আটষট্টি বছরেই থেমে গেল সৈয়দ আশরাফের জীবনের পথ হাসপাতাল থেকে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন করে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ এক আসনে নৌকা প্রতীকে বিজয়ী হন নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বয়ং সৈয়দ আশরাফের জন্য ভোট চেয়েছিলেন অসুস্থতার কারণে বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি সময় চেয়ে তার একটি চিঠি স্পিকারের কাছে জমা দেওয়া হয় গত বুধবার সৈয়দ আশরাফের মৃত্যুর খবর পেয়ে রাজধানীর বেলি রোডের বাসায় ছুটে যান রাজনীতিবিদ সহ সজনরা সান্তনা দেন শোক সন্তপ্ত পরিবারকে সৈয়দ আশরাফের ভাই সৈয়দ আশফাকুল ইসলাম জানিয়েছেন শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছবে সৈয়দ আশরাফের মরদেহ সব কিছু মারুনি প্রধানমন্ত্রী ঠিক করবেন এবং দল ঠিক করবেন কোথায় কি হবে না হবে হয়তো উনি সব কিছু ঠিক করবেন কিন্তু আর উনি তো আডেন পরিবারে যান যান অবশ্য তো গেল সৈয়দ আশরাফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকাবাহ এক পরিবেশের সৃষ্টি হয় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা ছাড়াও শোক জানান বিভিন্ন অঙ্গনের মানুষ একজন নির্মহ রাজনীতিবিদদের এমন চলে যাওয়া মেনে নিতেই পারছেন না কেউই বাংলাদেশের রাজনীতির একজন অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ যেটি আপনি বলেন সাধারণত এই মানে এই ক্যাটাগরির রাজনীতিবিদ আমরা সাধারণত দেখি না ওয়ান লেভেনের সময় যদি বলি যখন একেবারে রাজনৈতিক নেতৃত্ব চরম একটি সংকটের মধ্যে সে সময়ও তিনি দলের হাল ধরেছিলেন তিনি একটু ডিফারেন্ট পলিটিশিয়ান ছিলেন আমাদের গতানুগতিক ধারার যে রাজনীতিবিদ তার একটু প্রচার বিমুখ আমার কর্মজীবনে আমি অনেকের সাথে কাজ করেছি মন্ত্রীদের অনেকের সাথে তার মতো এত বিনয়ী এত ভদ্র সজ্জন মন্ত্রী আমি আমি দেখিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষিয়ানি রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকেই তারা বলছেন সৈয়দ আশরাফের মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক নেমে এসেছে কিশোরগঞ্জে শোকাহত দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ তথ্য কিশোরগঞ্জ শহরের এখানে সেখানে ঝুলছে নির্বাচনী পোস্টার ব্যানার ফেস্টুন এই তো সেদিন তিনি বিজয়ী হলেন বিপুল ভোটে এখনো শেষ হয়নি আনন্দের রেশ এরই মধ্যে শোকের ছায়া পুরো শহর জুড়ে প্রিয় নেতা সৈয়দ আশরাফকে হারিয়ে শোকাহত কিশোরগঞ্জবাসী সংসদ নির্বাচনে জয়ী হলেও শপথ গ্রহণের আগেই প্রিয় নেতার মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় নেতাকর্মীরা প্রিয়জনের মৃত্যুতে শোকে মুহমান আত্মীয় স্বজন গেছে আমরাও মানে ওই সময় কষ্ট হয়েছে এখন ভীষণ কষ্টে আমরা কষ্ট আরছি সো দশরাভি একমাত্র ব্যক্তি যিনি শেখ হাসিনা পক্ষে সারা দেশে আওয়ামী লীগের জন্মমতের করেছিলেন কিশোরগঞ্জের সাধারণ মানুষ প্রান্তিক জনগোষ্ঠী তাকে হৃদয় থেকে ভালোবাসতেন আল্লাহ জানো কবরসব প্রত্যেকটা মুঞ্জিলে তাকে জন্য আল্লাহ শান্তিময় করে দেয় প্রিয় নেতার আদর্শ বুকে ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জেলা আওয়ামী লীগ নেতাদের อาছর সাহেবের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি মনে করি সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে সংকট মুহূর্তে তিনি সবসময় পাশে থাকতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের একজন প্রিয় পাত্র ছিলেন এবং প্রিয় নেতা ছিলেন উনিশশো সাল থেকে টানা পাঁচবার কিশোরগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম সময় সংবাদ উদ্বোধনের পর এক যুগ পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহ সদরের চলাঞ্চলে নির্মিত বিশ্বজ্জার পরাণগঞ্জ হাসপাতাল নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি কাগজে কলমে পাঁচজন চিকিৎসক থাকলেও আসেন মাত্র একজন সিভিল সার্জন জানালেন বহির্বিভাগ চালু থাকলেও চেষ্টা করেও ইনডোর সেবা চালু করা যাচ্ছে না হোসেন তোলা ছবিতে হারুন রশিদের রিপোর্ট চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দু সালে ময়মনসিংহ সদরের পরাণগঞ্জে নির্মাণ করা হয় সম্পূর্ণ আবাসিক সুবিধা সম্বলিত বিশ্বজ্জার হাসপাতাল উদ্বোধনের পরপরই অপারেশন থিয়েটার ল্যাবরেটরি ও জরুরি বিভাগে ব্যবহারের জন্য কোটি টাকার যন্ত্রপাতিও সরবরাহ করা হয় কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ না দেওয়ায় এটি পুরোপুরি চালু হয়নি একযুগেও শয্যা ও যন্ত্রপাতিগুলোও সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র তালাবদ্ধ কক্ষগুলো ধুলু বালি আর ময়লা আবর্জনায় ছেয়ে গেছে আবাসিক ভবনগুলো এখন পরিত্যক্ত স্থানীয়দের অভিযোগ বহির্বিভাগ চালু থাকলেও নিয়মিত আসেন না চিকিৎসক কোনো ধরনের সিট নাই বা কোনো ধরনের ডাক্তার বা চিকিৎসা কোনো কিছু হইতেছে না এই যে ওষুধগুলো আইলেও পায় না ওটু ওষুধ চাই ওনার স্লিপ কাটাইছি স্লিপ রেখে দিছে কিছু দেন নাই আগে প্রথম অবস্থা ডেলিভারি কেসও মাঝে মাঝে একটা দুইটা হইতো এখন এগুলি কোনো খবরই নাই হাসপাতাল যদি ঠিকমতো চালু হয় তাহলে এলাকাবাসী সবাই চিকিৎসা পাবে ভালো মতো চলাফেরা করবে রোগী সেবা পাবে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা বলছেন প্রয়োজনীয় জনবল ও ওষুধ না পাওয়ায় কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে আমাদের হসপিটালের জন্য কোনো রকমের বরাদ্দ নেই কিছু ওষুধ আমরা পাই সিভিল সার্জন অফিস থেকে এগুলি আমরা ওষুধ রোগীদেরকে দিয়ে থাকি আবাসন ভবনগুলো যেগুলো আছে কোনোটাই আসলে এখন বাসযোগ্য অবস্থা নেই সব যেগুলো সবগুলো প্রায় পরিত্যক্ত হয়ে গেছে কোনো সিকিউরিটি গার্ড নেই নাইট গার্ড নেই তবে সিভিল সার্জন জানালেন বহির্বিভাগ চালু থাকলেও বারবার চেষ্টা করেও ইনডোর সেবা চালু করা যাচ্ছে না সরকারি ওষুধও বরাদ্দ নেই ওই হাসপাতালের জন্য আমরা আমরা চালিয়ে যাচ্ছি কর্তৃপক্ষ যারা আছেন লিখেছি যে অতি চরাঞ্চলে চালু হয় আউটডোর সার্ভিসের ওষুধপত্রগুলো যাতে আমরা সরকার থেকে পাই প্রায় একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই হাসপাতালটি পুরোদমে চালু হলে চরাঞ্চলের কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা হারুনুর রশিদ সময় সংবাদ ময়মনসিং হাও ফেনিজেলার বিয়াল্লিশটি ইউনিয়নের সবগুলো সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ছাড়াই চলছে চিকিৎসা ব্যবস্থা এসব স্বাস্থ্যকেন্দ্র পুরোটাই এখন চিকিৎসা সহকারী ও মাঠের স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক সেবা নির্ভর এতে সেখানকার গ্রামীণ জনগোষ্ঠী সরকারি স্বাস্থ্যসেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে জোরহাস তালুকদের ক্যামেরায় বক্তার মুন্নার রিপোর্ট স্বাস্থ্য বিভাগের তথ্যমতে মতে জেলার বেয়াল্লিশটি ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের উনিশটি ও পরিবার পরিকল্পনা বিভাগের তেত্রিশটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে দুই হাজার চোদ্দো সালের পাঁচই আগস্ট একযোগে এসব কেন্দ্রগুলোতে চিকিৎসক নিয়োগ দেওয়া হয় এক বছর না গড়াতেই এখানকার চিকিৎসকরা উচ্চত শিক্ষা ও প্রেষণের নামে গ্রামীণ জনপদের কর্মস্থল ছেড়ে চলে যান সেই থেকে এসব কেন্দ্র অনিরাপদ অস্বাস্থ্যকর পরিবেশ লোকবল চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ নানা সংকটের বোঝায় মাথা নিয়ে দুখে দুখে চলছে চিকিৎসা সহকারী ও মাঠের স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা সেবা চালু রেখেছেন গুরুতর রোগী চিকিৎসার জন্য যে অ্যান্টিবায়োটিক কিংবা কোন জরুরি ওষুধ আমাদের নাই সর্দি কাশি সাধারণ দিছে এনে তো ধরেন না তো ন ধরি একদিন দুই দিন কষ্ট করার বোগের বাচ্চা দেখাইতে হইলে ডাক্তারের ভিজিট দন লাগে পাঁচশো টাকা তো আমরা পাঁচশো টাকা কই পামো সেজন্য এখানে যেন একটা সরকারি হাসপাতাল সে এখানে একটা বড় ডাক্তার আসুক আমরা সেবা পাই ফেরি সিভিল সার্জন জানান ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক স্বাস্থ্য সেবার এসব কেন্দ্রগুলোর চিকিৎসকের জন্য মন্ত্রণালয় চাহিদাপত্র দেয়া হয়েছে অতি সত্বরই প্রায় পাঁচ হাজার ডাক্তার নিয়োগ পাবেন এবং পরবর্তীতে বারো হাজার ডাক্তার নিয়োগ প্রাপ্ত হবেন তখন এই সমস্যাটা থাকবে না আমরা প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক দিতে পারবো সংশ্লিষ্ট বিভাগের হিসেব মতে চিকিৎসকের সব শূন্য পদ ছাড়াও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসা সহকারী ফার্মাসিস্ট ও পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ শূন্য রয়েছে এই জেলার প্রায় পনেরো লাখ গ্রামীণ জনগোষ্ঠীর সুস্থতার জন্য ইউনিয়ন পর্যায়ের একমাত্র এখানকার এমন সব অসুস্থ সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো নিজে সুস্থ হবে কবে স্বাস্থ্যসেবা বা দিবে কবে সরকারের কাছে এমন সব প্রশ্নই এখন সুবিধাভোগী সবার কাজিরবাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে বক্তিয়ার মুন্না সমসংবাদ ফেনি চার বছর আগে সিরাজগঞ্জের জেনারেল হাসপাতাল একশো থেকে আড়াইশো শয্যায় উন্নীত করার পাশাপাশি গড়ে তোলা হয় আধুনিক অবকাঠামোতে কিন্তু এখনো একশো শয্যায় জনবল দিয়েই চলছে হাসপাতালটি রয়েছে চিকিৎসক কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট তবে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন হাসপাতালটিতে দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে রিঙ্ককুণ্ড রিপোর্ট ক্যামেরায় ছিলেন অমৃত সেন জেলা প্রায় তিরিশ লাখ মানুষের চিকিৎসা সেবার পরিধি বাড়াতে দুই সালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালকে একশো শয্যা থেকে দুইশো পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় অবকাঠামোর উন্নতির মধ্য দিয়ে শয্যা ও পরিসর বৃদ্ধি হলেও চিকিৎসা সেবার মান সে চিরচেনা আগের অবস্থাতে আছে সেই পুরনো একশো সজ্জার জনবল দিয়ে চলছে হাসপাতালটি চিকিৎসক কর্মচারী ও পরিছন্নতা কর্মীর সংকটে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এখানে তো তেমন কোনো চিকিৎসা নাই সরকারি ভাবে যে সহযোগিতাটা পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না সেরকম নেই তারপরেও সেবার মান অত্যন্ত নিম্ন মানের তারপর টিকিট কাউন্টারে একজন লোক টিকিট সংগ্রহ করতে করতে আবার যা দেখবো আমাদের এখানে ডাক্তার নাই স্বামী পা ভেঙে গেছে এমতির কোনো ডাক্তার এসে স্বামী দেখেও নাই চিকিৎসাও দেয় নাই এক্সরে কাগজ দেখালাম বললো যে অপারেশন করা নাকি তারপরে আর আয় কিছু উপায় ও নয় হাসপাতালটিতে চিকিৎসকদের আটান্নটি পদের মধ্যে সাতজন সিনিয়র কনসালটেন্ট সাতজন জুনিয়র কনসালটেন্ট তিনজন মেডিকেল কর্মকর্তা সহ ২৩টি পদ এখনও শূন্য রয়েছে স্বাস্থ্যসেবা আমরা দিচ্ছি বাট দেখা যাচ্ছে যে আমাদের ডাক্তার যারা আছেন তাদের জন্য বা স্টাফ যারা আছেন একটু সমস্যা হয়ে যাচ্ছে প্রতিদিন প্রায় দুশো থেকে আড়াইশো রোগী আউটডোর ফেস করতে হয় ডাক্তারদের সংকটের কারণে আমাদের প্রায় ওভারটাইম করতে হয় এখন পর্যন্ত যে সমস্ত পোস্টে এখনো পদায় হয়নি সেগুলো যত তাড়াতাড়ি হবে আমাদের সেবার মান আরও সুন্দর হবে সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান সংকট মোকাবেলায় দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ দেয়া হবে এটা প্রক্রিয়া আছে খুব দ্রুত জনবল নিয়োগ হবে চল্লিশ হাজার নিয়োগ হবে বাংলাদেশে যার একটি অংশ এখানে থাকবে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ জানায় প্রতিদিন বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী সেবা নিয়ে থাকে আর ওয়ার্ডে দুইশো পঞ্চাশ শয্যা থাকলেও রোগী ভর্তি থাকে প্রায় তিন শতাধিক রিঙ্কু কুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ বাংলার সময় আরো থাকছে যথাযথ প্রচার পায়নি চিত্রশিল্পী এস এম সুলতানের সৃষ্টি মত নড়াইলবাসীর বৃহত্তর পরিসরে তুলে ধরার প্রতিশ্রুতি নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফির সাভারে বালুবোঝায় ট্রাক চাপায় নারী সহ দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তিনজন ভোরে টঙ্গি আসুলিয়া সড়কে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বালুবোঝায় দ্রুতগামী একটি ট্রাক আসুলিয়া বাইপাইল যাচ্ছিল পথে ইটখোলা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রিক্সা ও পথচারীদের চাপা দেয় এতে ঘটনাস্থলে রিক্সা চালকের মৃত্যু হয় আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন এলাকাবাসী পরে সেখানে মৌসুমী আক্তার নামে এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে ঝিরাইদহায় নিখোঁজের পর তৃতীয় শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ সকালে সদর উপজেলার মুরারিদহ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় নিখোঁজ হয় স্থানীয় শহীদুল শেখের ছেলে বিলাল হোসেন রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়া এই বিষয়টি পুলিশকে জানানো হয় আজ সকালে স্থানীয় একটি কলা বাগানে বিল্লালের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ বিল্লাল মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ গতকাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা জানতে পেরেছিলাম পরে সকাল এগারোটার দিকে এক মহিলা দেখতে পেয়ে তার মাধ্যমে আস্তে আস্তে আমরা জানতে পারি এবং প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে তাকে শাসত করে হত্যা করা হতে পারে কি কারণ হত্যা করছে তাকে বোঝা যাচ্ছে মানে এমন কোনো অ্যাঙ্গেল আমরা এখনো পাই নাই তার বাচ্চাদের সঙ্গে কি শত্রুতা থাকবে তারপর আমরা তদন্ত করে দেখছি চিত্রশিল্পী এস এম সুলতান রং তুলির আচরে চিরায়িত বাংলায় খুঁজেছেন জীবনের ছন্দ বাংলার ইতিহাস ঐতিহ্য আর নানা প্রতিকূলতার মধ্যে টিকে থাকার গল্প অসীম যত্নে তুলে ধরেছেন তার শিল্পকর্মে দুই যুগ হল গুণী এই শিল্পী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেও এ প্রজন্ম তাকে স্মরণ করে শ্রদ্ধা আর ভালোবাসায় তবে নড়াইলবাসীর আক্ষেপ তার সৃষ্টি বিশ্বব্যাপী যথেষ্ট পরিচিতি পায়নি বইতে পড়ছে সুলতান সম্পর্কে কিন্তু বাস্তবে তার বাড়িটা দেখার অনেক ইচ্ছা ছিল তিনি এই শিশুদের জন্য শিশুবর্গ নামে একটি ছবিখানা করে বিদ্যালয় করেছেন সেখানে বাচ্চারা ছবি আঁকতে পারে নরাইল দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি প্রতিশ্রুতি দিলেন বরেণ্য ওই চিত্রশিল্পের সৃষ্টি বিশ্বব্যাপী যেন আরও প্রচারণা পায় সেদিকে লক্ষ্য রাখবেন এস সুলতান আমরা ফাউন্ডেশন থেকে একটা পরিকল্পনা করেছিলাম যে ঘাটটা আছে সুন্দর একটা ঘাট তৈরি করা ওনারটাকে আরও কিভাবে করা যায় সেটা আমরা ফাউন্ডেশন থেকে করছিলাম এখন হয়তোবা ওই সুযোগটা আসলে আরো বৃহৎ আকারে ভাবার সুযোগ আছে চিত্রশিল্পী এস এম সুলতান একুশে পদক ছাড়াও স্বাধীনতা দিবস পদক লাভ করেন চিত্রাবুকে উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান বিশ্বব্যাপী কতটা পরিচিত লাভ করেছেন এ নিয়ে স্থানীয় নয়ালবাসীর মাঝে বেশ আক্ষেপ আছে তবে নড়াইলের নবনির্বাচিত সাংসদ মাশরাফি বিন মুতোজা প্রতিশ্রুতি দিয়েছেন কিংবদন্তী এই শিল্পীর শিল্পকলা বিশ্বব্যাপী নতুন করে উপস্থাপন করবেন কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্স থেকে হুমায়ুন কবি রোজ সময় সংবাদ নরাইল নানা কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ ছাত্রলীগের একাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে সকালে রাজশাহী নগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর ছাত্রলীগ এদিন উদযাপন করে এ সময় মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভাই বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরিনিয়াবাতের নেতৃত্বে নগরীর শহীদ সোহেল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা ছাত্রলীগ এর আগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এছাড়া কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নেতাকর্মীরা শীতের দাপটে শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের স্বাভাবিক জীবনযাত্রা আজ পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড পঞ্চগড়ে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা চারদিক ঠান্ডা বাতাস ও কনকনে শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ রাস্তার পাশে খড়কট্টো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্ররা তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস উত্তরের হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জেকে বসেছে শীত এতে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা দিনাজপুরেও ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন তীব্র শীতে বিপর্যস্ত জেলার স্বাভাবিক জীবনযাত্রা শীতল বাতাস রয়েছে শীত প্রচন্ড আকারে লাগতেছে বয়স্ক মানুষ এইভাবে রিক্সা চালি খাওয়া খুব কষ্ট হওয়া লাগছে প্রচুর কুয়াশা কুয়াশা যেন চলাফেরা করা যায় না খুব ঠান্ডা হাত পা কড়া হয়ে যাচ্ছে দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকে রাত ভর কনকনে শীত পড়ে এবং কনকনে আবহাওয়া বিরাজ করে তীব্র শীত উপেক্ষা করেই ঝিনাইদহে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা মাঠে মাঠে জমিতে সেচ বড় ধান রোপণ ও জমিতে ধান লাগাচ্ছেন তারা এ মৌসুমে বোরো আবাদের খরচ কিছুটা বেশি হওয়ায় বাড়তি দামের আশা করছেন তারা ন্যায্য মূল্য পেলে লাভবান হওয়ার আশা কৃষকদের কৃষি বিভাগের তথ্যমতে মতে এবছর জেলায় বিরানব্বই হাজার পাঁচশো ষাট হেক্টর জমিতে ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ধান লাগাচ্ছি খরচ একটু বেশি হচ্ছে মটরের পানিতে আবাদ করা একটু বেশি আর কি খরচ যদি ওই সময় ধানের দাম ঠিক মতো না পায় তাহলে তো আমাদের সব লস ধান করে কোনো লাভ নেই কৃষকদেরকে আমরা সঠিক বয়সে চারা রোপণ সুসম সার প্রয়োগ সময় মতো সেচ প্রদান এসব কার্যক্রমগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক বলে ওবায়দুল কাদের শপথ না নিলে বিএনপিকে ব্যর্থতার বৃত্তে আটকে থাকতে হবে বলে আশরাফের মরদেহ দেশে আনা হবে কাল সন্ধ্যায় রাজনৈতিক অঙ্গনের শোক তার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি প্রতিক্রিয়ায় বিশিষ্ট জনরা। একাদশ জাতীয় সংসদ ও বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি বিরোধী দলীয় নেতা হবেন হোসেইন মোহাম্মদ এরশাদ সমালোচনার অবসান ঘটবে মত নেতাদের গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেড় ঘন্টা বৈঠকের পর কথা বলেননি কেউ এবং নানার সমস্যায় জর্জরিত দেশের সরকারি স্বাস্থ্যসেবা দক্ষ জনবলের অভাবে দুর্ভোগে লাখ লাখ রোগী সংকট সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী এই ছিল বাংলার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়